ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দর এবং উপকূলীয় জেলাসমূহকে আট নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এর কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় 140 কিলোমিটার থেকে বেড়ে 160 কিলোমিটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়টি ক্রমশই এগিয়ে আসছে উপকূলের দিকে। রোববার দুপুরের পর মোখা উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার আগাম প্রভাব পড়বে শনিবার দুপুর থেকে। বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা। তামজিদ সুমনের রিপোর্ট। ধীরে ধীরে শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এরই মধ্যে ঝড়টি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে ভয়ঙ্কর উত্তাল হয়েছে সমুদ্র। আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 140 কিলোমিটার, এটি দমকা আকারে 160 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন আরও শক্তি সঞ্চয় করে রোববার দুপুরের পরে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড় মোখা। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে উপকূলীয় এলাকায় 5 থেকে 7 ফুট বা তারও বেশি ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হতে পারে। ফলে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী, কুতুবদিয়াসহ আশেপাশের এলাকা লণ্ডভণ্ড হবার আশঙ্কা রয়েছে। এটা আই ফরমেশনে চলে গেছে, এটা শক্তি বাড়ছে এবং এটার যে সেন্টার চতুর্দিকে যে ক্লাউড ড্যান্স সেটার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল ওয়েস্টের দিকে, এখন চলে গেছে ইস্টের দিকে, যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল এবং মায়ানমারের উত্তর পূর্ব উপকূলের দিকে দাবিত হচ্ছে। এদিকে আরও শক্তি সঞ্চয় করে এটি সুপার সাইক্লোনেও পরিণত হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। সেন্ট মার্টিন তো অবশ্যই অনেক ভালনারেবল পয়েন্টে আছে, যেহেতু টেকনাফের সাউথে সেন্ট মার্টিন আমাদের সর্বশেষ সীমারেখা, এইখানে সর্বোচ্চ সিগনাল। তার মানে কি, সিগনালই বলে দিচ্ছে যে এখানে সবচেয়ে ডিভাস্টেশন বেশি হবে। টেকনাফ এবং সেন্ট মার্টিন দুইটাই মানে এখানে ঝুঁকিপূর্ণ এলাকা। শনিবার দুপুর থেকেই ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করবে দেশের বিভিন্ন স্থানে। উপকূলীয় এলাকাতে বজ্রসহ বৃষ্টি হবে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।